আমি আশা করি আপনারা সকলেই জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন সিরাতুন নবীর নামে করা হয়েছে। তাই প্রথমে আমরা বোঝার চেষ্টা করি সিরাতুন নবী কথাটার অর্থ কি, তারপরে দ্বিতীয় কথা আমি যে আপনাদের সামনে বলতে চাই সেটা হইল সিরাতুন নবী আলোচনার দরকার কি, এই দুইটা কথাই বলবো আজকে বেশি না। আমি প্রায় সময় আপনাদের বলে থাকি সিরাতুন নবী কথার অর্থ হলো আমাদের মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস। সিরাত শব্দের আবিধানিক অর্থ হলো অবস্থা, আর পরিভাষাগতভাবে কোন লোকের সিরাত বলতে তার জীবন ইতিহাস বোঝায়। আর নবী শব্দটা আরবিতে দুইভাবে ব্যবহৃত হয়, নবী শব্দের একটি উচ্চারণ হল নবিয়ুন, এর অর্থ হল যে কোনো নবী। নবী শব্দের আরেকটা উচ্চারণ আরবিতে হয় আন-নবী, এর অর্থ হল আমাদের নবী। নবিয়ুন বলতে যে কোনো নবী বোঝায়, আর আন-নবী বলতে শুধু আমাদের মহানবী বোঝায়। এই সিরাত শব্দের সাথে আন-নবী শব্দটা শুধু যুক্ত হয় নয়, বরং আরবি সূত্র মতে সন্ধি হয়ে সিরাতুন নবী শব্দটা গঠিত। সুতরাং সিরাতুন নবী শব্দের মর্মার্থ হল আমাদের মহানবীর জীবন ইতিহাস। এই পৃথিবীতে আমাদের নবীর জীবন ইতিহাস 63 বৎসর আগে এক রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করার মাধ্যমে এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন। আবার আবার 63 বৎসর পরে আরেক রবিউল আউয়াল মাসে তিনি এই পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছিলেন। দুই রবিউল আউয়ালের মধ্যবর্তী 63 বৎসর আমাদের মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে বসবাস করেছিলেন। এই 63 বৎসরের পবিত্র জিন্দেগিকেই সিরাতুন নবী বলা হয়। গেল একটি প্রশ্নের জবাব, সিরাতুন নবী অর্থ কি? আরেকটি প্রশ্নের জবাব দিয়ে আমার কথা অতি সংক্ষেপেই আজকে শেষ করতে চাই, সেটি হল সিরাতুন নবী আলোচনার দরকার কি? আমাদের নবীর 63 বৎসরের জীবন ইতিহাসের আলোচনার দরকার কি? এর কারণ হল আমাদের নবীর জীবন ইতিহাসের অনেক কিছুকেই অনুসরণ করা, অনুকরণ করা উম্মত হিসাবে আমাদের সকলের কর্তব্য। এমর্মে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। এর অর্থ হলো আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য অবশ্যই উত্তম আদর্শ রয়েছে। আপনারা কি মনে করেন, রাসূল আমাদের আদর্শ অনুসরণ না করার জন্য না অনুসরণ করার জন্য? রাসূল মোদের আদর্শ অনুকরণ না করার জন্য না অনুকরণ করার জন্য? সুতরাং সিরাতুন নবীর অনেক অংশ আছে উম্মতের অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয়। আপনি যদি সিরাতুন নবী জানেনই না, অথবা জানলেও মানেন না, কেউ সিরাতুন নবী জানে না, কেউ মানে না। সিরাতুন নবী যদি আপনি জানেন না অথবা মানেন না,
তাহলে সিরাতুন নবীর যেসব অংশ উম্মতের জন্য অনুকরণ করা ফরজ, সিরাতুন নবীর কোন অংশ উম্মতের জন্য অনুকরণ করা ওয়াজিব, সিরাতুন নবীর কোন অংশ উম্মতের জন্য অনুকরণ করা সুন্নত, সিরাতুন নবী জানেন না অথবা মানেন না ফরজ শিখবেন কোথায়, ওয়াজিব শিখবেন কোথায়, সুন্নত শিখবেন কোথায়। কাজেই আল্লাহর যে বিধান পালন করা ফরজ, যে বিধান পালন করা ওয়াজিব, যে বিধান পালন করা সুন্নত, এইগুলি আল্লাহর রাসূল আদর্শ হিসাবে পালন করে উম্মতকে শিক্ষা দিয়েছেন। সুতরাং আল্লাহর ফরজ বিধান পালনের জন্য সিরাতুন নবী জানা দরকার, আল্লাহর ওয়াজিব বিধান পালনের জন্য নবী সিরাতুন নবী জানা দরকার। আল্লাহর বিধান মতে যেই কাজ সুন্নত সেই কাজ করার জন্য সিরাতুন নবী জানতেও হবে মানতেও হবে। যেমন এক হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। রাসূল কি বলেছেন তোমাদের যেভাবে মনে চায় সেভাবে নামাজ পড়ো, না আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে নামাজ পড়ো? হ্যাঁ, রাসূল বলেছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো। রাসূল কিভাবে নামাজ পড়তেন জানবেন কিভাবে? সিরাতুন নবী না জানলে অথবা না মানলে রাসূল কিভাবে নামাজ পড়তেন আপনি জানবেন কিভাবে? সিরাতুন নবী যদি জানেন না অথবা মানেন না। কাজেই রাসূলের অনুসরণে, রাসূলের অনুকরণে যদি আল্লাহর বিধান পালন করতে হয় তাহলে সিরাতুন নবী জানতেও হবে মানতেও হবে। পাঁচ বেলার নামাজ ফরজ আমরা সবাই জানি। এই ফরজ নামাজ কি আমাদের যেভাবে মনে চায় সেভাবে পড়বো, না নবী যেভাবে পড়েছেন সেভাবে পড়ব? নবী কিভাবে পাঁচ বেলার ফরজ নামাজ পড়েছেন আপনি জানতে পারবেন সিরাতুন নবী না জানলে? সেভাবে পড়তে পারবেন সিরাতুন নবী না মানলে? এরপরে দেখুন, ফিতরের নামাজ এবং ঈদের নামাজ ওয়াজিব, আশা করি আপনারা সকলে জানেন। বিতরের নামাজ ফরজ না ওয়াজিব? ঈদের নামাজ ফরজ না ওয়াজিব? ওয়াজিব। রাসূল যে বলেছেন তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো, আমরা বিতরের নামাজ পড়বো ঈদের নামাজ পড়বো যার যেভাবে মনে চায় সেভাবে, না নবী যেভাবে পড়েছেন সেভাবে? নবী কিভাবে বিতরের নামাজ পড়েছেন, নবী কিভাবে ঈদের নামাজ পড়েছেন সিরাতুন নবী জানলে বুঝবে, না না জানলে? সুতরাং না ফরজ নামাজ পড়তে পারবেন সিরাতুন নবী না জানলে, না ওয়াজিব নামাজ পড়তে পারবেন সিরাতুন নবী না জানলে। তারপরে দেখুন, সিরাত তাহাজ্জুদের নামাজ হল সুন্নত, পাঁচ বেলার নামাজ ফরজ, ঈদের নামাজ ওয়াজিব, তাহাজ্জুদের নামাজ সুন্নত। তাহাজ্জুদের নামাজ পড়বেন আপনার যেভাবে মনে চায় সেভাবে, না নবী যেভাবে পড়েছেন সেভাবে? নবী কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়েছেন জানবেন কিভাবে? সিরাতুন নবী না জানলে অথবা না মানলে? কাজেই মুসলমানের জিন্দগিতে ইসলামের কোনো একটি বিধান পালন সম্ভব নয় সিরাতুন নবী না জানলে অথবা সিরাতুন নবী না মানলে। কাজেই নবীর জীবনের ইতিহাসের যে অংশ জানা না জানার উপর ফরজ আমল করতে না পারা না পারা নির্ভর করে। সিরাতুন নবীর সেই অংশ জানা ফরজ, সিরাতুন নবীর যেই অংশ জানা না জানার উপর কোনো ওয়াজিব আমল করা না করা নির্ভর করে। সিরাতুন নবীর সেই অংশ জানা ওয়াজিব, সিরাতুন নবীর যে অংশ জানা না জানার উপর সুন্নত আমল করা না করা নির্ভর করে। সিরাতুন নবীর সেই অংশের আলোচনা করা শোনা বুঝা সুন্নত। তাইলে
সিরাতুন নবী অর্থাৎ যে নবীর জীবন ইতিহাস, নবীর জীবন ইতিহাসের কোন অংশ আলো জানা ফরজ, যে অংশ না জানলে ফরজ আমল করা যাবে না। সিরাতুন নবীর কোন অংশ জানা ওয়াজিব, যে অংশ না জানলে ওয়াজিব আমল করা যাবে না। সিরাতুন নবীর কোন অংশ জানা সুন্নত, যে অংশ না জানলে সুন্নত আমল করা যাবে না। আর সিরাতুন নবীর এমন কিছু অংশ আছে যেইগুলি না জানলেও ফরজ আমল করা যাবে, যেইগুলি না জানলেও ওয়াজিব আমল করা যাবে, যেইগুলি না জানলেও সুন্নত আমল করা যাবে। এইগুলি জানা না জানার উপর না কোনো ফরজ আমল নির্ভরশীল, না কোনো ওয়াজিব আমল নির্ভরশীল, না কোনো সুন্নত আমল নির্ভরশীল। এগুলি জানলেও আপনি ফরজ ওয়াজিব সুন্নত আমল করতে পারবেন, এগুলি না জানলেও আপনি ফরজ ওয়াজিব সুন্নত আমল করতে পারবেন। সিরাতুন নবীর সেই অংশটা, যে অংশ না জানলেও ফরজ আমল করা যায়, যে অংশ না জানলেও ওয়াজিব আমল করা যায়, যে অংশ না জানলেও সুন্নত আমল করা যায়, সিরাতুন নবীর সেই অংশটাও আলোচনা করা নফল বন্দেগীর সওয়াব। তাহলে সিরাতুন নবীর সর্বমোট চারটা অংশ, এক অংশ জানা ফরজ, এক অংশ জানা ওয়াজিব, এক অংশ জানা সুন্নত, এক অংশ জানা নফল। সিরাতুন নবীর সর্বমোট কটা অংশ বুঝলাম আমরা তখন? চারটা। সিরাতুন নবীর এক অংশ জানা ফরজ, এক অংশ জানা ওয়াজিব, এক অংশ জানা সুন্নত, এক অংশ জানা নফল। কোন অংশ জানা ফরজ, যেটা না জানলে ফরজ আমল করা যায় না। কোন অংশ জানা ওয়াজিব, যেটা না জানলে ওয়াজিব আমল করা যায় না। কোন অংশ জানা সুন্নত, যেটা না জানলে সুন্নত আমল করা যায় না। সিরাতুন নবীর কোন অংশ জানা নফল, যেটা না জানলেও ফরজ আমল করা যায়, ওয়াজিব আমল করা যায়, সুন্নত আমল করা যায়। কোনো আমল করা নির্ভরশীল নয়, জানেন আর না জানেন সব আমলই করতে পারবেন, এমন অংশের আলোচনা করাও নফল বন্দেগীর সব। এবারে এর উদাহরণ শুনে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের একদল ঐতিহাসিকদের মতে ১২ তারিখ রবিউল আউয়াল মাসের ১২ তারিখ জন্মগ্রহণ করেছিল। সমস্ত ঐতিহাসিক এই ব্যাপারে একমত নয়, কাজেই একমত আর দ্বিমতের আলোচনায় আমি আজকে যাচ্ছি না। আমি আপাতত ধরে নিলাম যারা ১২ তারিখের কথা বলেছেন তাদের কথাটাই ধরে নিলাম। একদল ঐতিহাসিকদের মতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের ১২ তারিখ জন্মগ্রহণ করেছিল। রাসুলের জন্মের আলোচনাকেই, রসুলের জন্মকেই মিলাদুন নবী বলা হয়। জীবন ইতিহাসকে বলা হয় সিরাতুন নবী, আর জন্মকে বলা হয় মিলাদুন নবী, যেন কোনো সময় ভুলে না যাই। ৬৩ বৎসরের জীবন ইতিহাসকে বলা হয় সিরাতুন নবী, আর নবীর জন্মের ঘটনাকে বলে মিলাদুন নবী। রসুল যে জন্মগ্রহণ করেছিলেন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে খৎনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছিল। অন্যান্য মানুষ জন্ম হওয়ার পরে খৎনা করা হয়, রাসুলকে আল্লাহর কুদরতি ব্যবস্থায় খৎনা করা অবস্থায় আল্লাহ ভূমিষ্ঠ করাইছেন। বুঝে থাকলে বলুন, রাসুল কি জন্মের পরে খৎনা করার দরকার ছিল, না খৎনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছেন? রসুল খৎনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছেন, এটা জানলেও পাঁচ বেলার ফরজ নামাজ পড়া যাবে, না জানলেও পড়া যাবে। এটা জানলেও ঈদের ওয়াজিব নামাজ পড়া যাবে, না জানলেও ঈদের ওয়াজিব নামাজ পড়া যাবে। রসুল খৎনা করা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন, এটা জানলেও তাহাজ্জুদের সুন্নত নামাজ পড়া যাবে, না জানলেও তাহাজ্জুদের নামাজ সুন্নত পড়া যাবে। সুতরাং নবীর জন্মের কাহিনী, নবীর জন্মের কাহিনী জানা না জানার উপর উম্মতের কোনো ফরজ আমল নির্ভরশীল নয়, উম্মতের কোনো ওয়াজিব আমল নির্ভরশীল নয়, উম্মতের কোনো সুন্নত আমল নির্ভরশীল নয়। শুধু আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়। নবীর জীবনের যে অংশ আলোচনা না করলেও ফরজ ওয়াজিব সুন্নত আমল করতে কোনো অসুবিধা হয় না, সেই অংশের আলোচনায় সওয়াব কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়া রাফা'না লাকা যিক্রা, আপনার আলোচনাকে আমি মর্যাদাশালী করে দিয়েছি।
নবীর জীবনের যে কোনো অংশের আলোচনা আল্লাহর দৃষ্টিতে মর্যাদাশালী, নবীর জিন্দেগীর যে কোনো অংশের আলোচনা আল্লাহর দৃষ্টিতে মর্যাদাশালী। কাজেই নবীর জন্মের গঠন আলোচনাও আল্লাহর কাছে মর্যাদার ব্যাপার, নবীর দুনিয়ার গঠনও আল্লাহর কাছে মর্যাদার ব্যাপার, নবীর শৈশবকালের আলোচনাও আল্লাহর কাছে মর্যাদার ব্যাপার, নবীর খানাপিনার আলোচনাও আল্লাহর কাছে মর্যাদার ব্যাপার, নবীর ঘুমানির আলোচনাও আল্লাহর কাছে মর্যাদার ব্যাপার, নবীর পেশাব পায়খানার আলোচনাও আল্লাহর কাছে মর্যাদার ব্যাপার। এই জন্য নবীর জন্মের মতো কেউ জন্ম হতে পারবে না, নবীর দুধপানের মতো কেউ দুধপান করতে পারবে না, নবীর ইনসাফের মতো কেউ ইনসাফ করতে পারবে না, নবীর পেশাবের মতো কারো পেশাব হবে না, নবীর পায়খানার মতো কারো পায়খানা হবে না। তারপরও আলোচনা করলে নফল বন্দেগীর সব কেন? আল্লাহ বলেছেন রাফা আনা লাকা জিক্রাক, আপনার জিন্দেগীর যে কোনো অংশের আলোচনাকে আমি মর্যাদাশালী করে দিয়েছি। গেল নবী জন্ম হয়েছিলেন কিভাবে? এক নম্বর, নবী জন্ম হয়েছিলেন খৎনাকৃত অবস্থায়। আরেক বিবরণে উল্লেখ আছে নবী জন্ম হয়েছিলেন নার কাটা অবস্থায়। সন্তান মায়ের গর্ভে থাকাকালে সন্তানের নাভির সাথে মায়ের গর্ভতলির একটা নলের সংযোগ থাকে, এই নল দিয়া মায়ের শরীরের রক্ত সন্তানের শরীরে পৌঁছে, এই জন্য মায়ের গর্ভে প্রায় বছরখানেক সময় তাকে কিন্তু তার কোনো খাদ্যের দরকার হয় না, কারণ আমরা যে খাদ্য খাই সেই খাদ্য খাইলে পরে শরীরে রক্ত উৎপাদন হয়, গর্ভের সন্তানের শরীরে রক্ত উৎপাদন হতে হয় না, মায়ের শরীরের রক্ত তার শরীরে একটা নল দিয়ে পৌঁছে যায়, এই জন্য তার খাদ্যের দরকার হয় না। ভূমিষ্ঠ হওয়ার পরে গর্ভতলির সাথে সংযুক্ত সেই নলটা কেটে দিতে হয়, এটাকে আমাদের আঞ্চলিক পরিভাষায় নার কাটা বলা হয়। আমাদের নবী মায়ের গর্ভ থেকে নার কাঠা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন। এরপরে ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছিলেন, আল্লাহ শুকরিয়া আদায় করে দোয়া পড়েছিলেন। মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেও দুধ পান করেছিলেন দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আপনারা বলুন, হালিমার নিজের কোনো সন্তান জন্ম না হলে আমেনার সন্তানকে দুধপান করাতে পারতেন? কাজেই হালিমার নিজেরও দুধপানকারী একটা শিশু ছেলে ছিল, এই জন্য হালিমা নিজের ছেলেকেও দুধপান করাতেন, আমেনার ছেলেকেও দুধপান করাতেন। এমত অবস্থায় হালিমার দুধপানকারী সন্তান কজন হল? দুইজন। এই জন্য মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধমা হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন, আর এক স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। এই বিষয়গুলি না জানলে আপনি পাঁচ বেলার ফরজ নামাজ পড়তে পারবেন না, না পারবেন। এই বিষয়গুলি না জানলে আপনি ঈদের ওয়াজিব নামাজ, বিতিরের ওয়াজিব নামাজ পড়তে পারবেন না, পারবেন। এই বিষয়গুলি না জানলে আপনি সুন্নত তাহাজ্জুদের সুন্নত নামাজ পড়তে পারবেন না, পারবেন। তাহলে এইগুলি জানা না জানার উপর উম্মতের কোনো ফরজ আমল নির্ভরশীল নয়, ওয়াজিব আমল নির্ভরশীল নয়, সুন্নত আমল নির্ভরশীল নয়, কিন্তু এর পরেও এইগুলির আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে বললেন আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের আদর্শ, রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো। এবার বলুন, আমার কথা বুঝে থাকলে, রাসূল যেভাবে জন্ম হয়েছিলেন সেইভাবে কোনো উম্মত জন্ম হতে পারবে? অনুসরণ অনুকরণ করবেটা কিভাবে? রাসূল যেভাবে দুধপান করেছিলেন সেভাবে কোনো উম্মতে দুধপান করতে পারবে? তাইলে রাসূলের অনুসরণ অনুকরণ করবেটা কিভাবে? রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলের শিশু থাকা অবস্থায়ও উলঙ্গ হননি, এইরকম শিশুকালে উলঙ্গ না হয়ে কি কোনো উম্মতে পারবে? তাহলে অনুসরণ অনুকরণটা করবে কিভাবে? এই প্রশ্নের জবাব হল, 63 বৎসরের জীবন ইতিহাসের মধ্যে যখন থেকে নবীর কাছে কুরআন নাজিল শুরু হয়, আপনারা কি কেউ বলতে পারেন 63 বৎসরের পবিত্র জিন্দগিতে কত বৎসর বয়সে কুরআন নাজিল শুরু হয়? 40 বৎসর বয়সে কুরআন নাজিল শুরু হয়। কুরআন নাজিল শুরু হওয়ার পরবর্তী 23 বৎসরের জিন্দগিতে নবী যত কাজ নিজেও করেছেন উম্মতকেও করতে বলেছেন।
কুরআন নাযিলের 23 বছরের জিন্দেগিতে নবী নিজেও যে কাজগুলি করেছেন উম্মতকেও করতে বলেছেন সেইগুলির ব্যাপারে আল্লাহ কুরআনে বলেছেন নবীকে অনুসরণ করো। কুরআন নাযিল শুরু হওয়ার আগের জীবনের কার্যকলাপ উম্মতে অনুসরণ করবে দূরের কথা, অনুসরণ করার ক্ষমতাই রাখে না। আমার কথা বুঝে থাকলে বলুন, নবী যেভাবে জন্ম হয়েছিলেন সেইভাবে কারো জন্ম হওয়ার ক্ষমতা আছে? নবী জন্ম হওয়া মাত্রই শুকরিয়া আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছিলেন, কোনো উম্মতের ক্ষমতা আছে? নবী শিশুকালে উলঙ্গ হননি, কোনো উম্মতের ক্ষমতা আছে? নবী কুলের শিশু থাকাকালে এক স্তনের দুধ নিজে পান করতেন, আর এক স্তনের দুধ নিজের দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। নবীর জীবনের এই অংশ অনুসরণ করার, অনুকরণ করার ক্ষমতা কোনো উম্মতের আছে? তাইলে নবীর কোন অংশের অনুসরণ করব? কুরআন নাযিল শুরু হওয়ার পরবর্তী 23 বছরের জিন্দেগিতে যত কাজ নবী নিজেও করেছেন উম্মতকেও করতে বলেছেন সেই কাজগুলির ব্যাপারে আল্লাহ আমাদেরকে নবীর অনুসরণ করার কথা বলেছেন, নবীর অনুকরণ করার কথা বলেছেন। এই ব্যাপারে একটা মজার ঘটনা আছে, সেই ঘটনা বলে আজকের মতো কথা শেষ করি। ওহী নাযিল শুরু হওয়ার পরবর্তী 23 বছরের জিন্দেগির একটি ঘটনা। কুরাইশ বংশের এক নেতার নাম ছিল আবু জাহাল, নেতার নাম ছিল আবু জাহাল। এই সমাজের আর এক নেতার নাম ছিল আখনাস। একদিন সর্দার আখনাস সর্দার আবু জাহালকে প্রশ্ন করল, বলল, মুহাম্মদ আজকাল যে সমস্ত কথাবার্তা কয়, কোন জীবনের ঘটনা? কুরআন নাযিল শুরু হওয়ার আগের না পরের? হ্যাঁ, পরের, পরের। কুরআন নাযিল শুরু হওয়ার পরের ঘটনা। আখনাস সর্দার আবু জাহাল সর্দারকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ আজকাল যে সমস্ত কথাবার্তা বলে, সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল চিন্তা করে দেখলো, যদি বলি সত্য বলে তাহলে প্রশ্ন আসবে, মানো না কেন? আর যদি বলি মিথ্যা বলে তাহলে প্রশ্ন আসবে, যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বছর পর্যন্ত আল আমিন কইলে কেন? আল আমিন কি মিথ্যাবাদী রে কয়? আবু জাহাল কেমন কেমন ফান্দ ভরসে বুঝলেন। আখনাস যখন জিজ্ঞাসা করলো, মুহাম্মদ আজকাল যে সমস্ত কথাবার্তা বলে, সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল চিন্তা করে দেখে, যদি বলি সত্য বলে সাথে সাথে প্রশ্ন আসব, মানস না কেন? আর যদি বলি মিথ্যা বলে সাথে সাথে প্রশ্ন আসবে, যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বছর পর্যন্ত আল আমিন কইলে কেন? ফান্দে পড়ে আবু জাহাল একটা তৃতীয় পদ বাইর করছে, 3 নম্বর একটা পদ বের করিয়া জবাব দিছে, কয়, মুহাম্মদ যতদিন পর্যন্ত নিজে কথা বলেছে ততদিন সত্য বলেছে, এই ততদিনের মেয়াদ কাল হইল 40 বছর। মুহাম্মদ নিজের পক্ষ থেকে যতদিন কথা বলেছে, সত্য কথা বলেছে, এই জন্য 40 বছর পর্যন্ত তাকে আমরা আল আমিন বলেছি। কিন্তু যেদিন থেকে কুরআন নাযিল হওয়ার কথা বলে এই দিন থেকে মিথ্যা বলে, এই জন্য এখন আর মানি না। দেখেন বান্দরে কেমন একটা জবাব বাইর করছে, কুরআন নাযিল হওয়ার আগের 40 বছরে যত কথা বলছে আল্লাহর কথা না, এগুলি ছিল মুহাম্মদের নিজের কথা, এগুলি ছিল সত্য, এই জন্য এতদিন আল আমিন বলেছি। আর কুরআন নাযিল হওয়ার কথা যে বলে, এই কুরআন আসলে আল্লাহর কথা নাই, কুরআন মুহাম্মদের মন গড়া বানানো কথা, এই কুরআন রে আল্লাহর কথা, যখন থেকে বলে তখন থেকে মিথ্যা বলে, এই জন্য এখন আর মানি না। আবু জাহালের এই জবাবে নবী অন্তরে বড় ব্যথা পেলেন। নবীর অন্তরকে সান্ত্বনা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 33 নম্বর আয়াত নাযিল করে বলেন, কদ নাআলামু ইন্নাহু লাইয়াহজুনুকাল্লাযী ইয়াকুলুন ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাযযালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহালের জবাবে আপনি অন্তরে ব্যথা পেয়েছেন। আবু জাহেল কি বলেছে? আপনি যা বলেছিলেন সব সত্য, আর আমি কুরআনে যা বলেছি সব মিথ্যা।
নবীর কথা সত্য, নবী আল আমিন, নবী সত্যবাদী, আল্লাহর কুরআন মিথ্যা, তাহলে চিন্তা করে দেখুন আবু জাহাল কি আপনাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো না আমি আল্লাহকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো? নবীর একয়া আল আমিন, নবীর প্রশংসা করে, নবীর গুণ গায়, আর আল্লাহর কুরআন মানে না। গুণ গায় নবীর, কুরআন মানে না আল্লাহর। গুণ গায় নবীর, কুরআন মানে না আল্লাহর। গুণ গায় নবীর, কুরআন মানে না আল্লাহর। এইটা কোনো মুসলমানের চরিত্র নয়, এটা আবু জাহালের চরিত্র। নবীর গুণ গাইলো কতদিন? কুরআন নাজিল হওয়া শুরু হয়নি যতদিন, যতদিন কুরআন নাজিল শুরু হয়নি ততদিন নবীর গুণ গাইছে। যখন থেকে কুরআন নাজিল শুরু হয়েছে তখন নবীরে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছে। এই জন্য আল্লাহ বলেন, ফাইন্নাহুম লা ইউকাজ্জিবুনাকা ওয়ালাকিন্নাজ্জালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। এরা তো আপনাকে মিথ্যাবাদী বলে না, আপনি 40 বছর পর্যন্ত যত কথা বলেছেন সত্য বলেছেন, আপনি সত্যবাদী, আপনি আল আমিন, আর কুরআনে আমি যত কথা বলেছি সেইগুলিকে মিথ্যা আখ্যায়িত করে। সুতরাং দুশ্মনগুলি আল আপনার দুশ্মন না, দুশ্মনগুলি স্বয়ং আমি আল্লাহর দুশ্মন। এই জন্য কুরআন নাজিল শুরু হওয়ার পরবর্তী 23 বছরের জিন্দেগিতে নবী যত কাজ নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন, সেই কাজগুলি করলেই শুধু জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে, জান্নাত লাভ করা যাবে, আর এই কাজগুলি সিরাতুন নবী না জানলে বিন্দু মাত্র জানতে পারা যাবে না। কুরআন নাজিল শুরু হওয়ার পর থেকে নবী যত কাজ নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন। কুরআন নাজিল শুরু হওয়ার পর থেকে নবীর জীবনের বাকি অংশ কতদিনের? 23 বছরের। এই 23 বছরের সিরাতুন নবী না জানলে কলেমার দাওয়াত পাইলা কোথায়? এই 23 বছরের সিরাতুন নবীর অংশ হইল কলেমার দাওয়াত, ইমানের দাওয়াত। 23 বছরের সিরাতুন নবীর অংশ হইল 5 বেলার নামাজ। 23 বছরের সিরাতুন নবীর অংশ হইল রমজানের রোজা। 23 বছরের সিরাতুন নবীর অংশ হইল হজ। 23 বছরের সিরাতুন নবীর অংশ হইল যাকাত। 23 বছরের সিরাতুন নবীর অংশ হইল ইবাদত বন্দেগি। 23 বছরের সিরাতুন নবীর অংশ হইল নবীর সুন্নত। আর এই 23 বছরের সিরাতুন নবীর অংশ বাদ দিলে আগের জীবনের নবী যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, এই কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। ওইগুলি আবু জাহালেও মানত। এখনো যদি তুমি কোরআন নাজিল হওয়ার আগের জীবন মানো, পরের জীবন মানো না, তাহলে তোমার মধ্যে আর আবু জাহালের মধ্যে কোনো পার্থক্য নাই। আশা করি আমার কথা বুঝে থাকলে আপনারা অনায়াসে বুঝতে পেরে থাকবেন সিরাতুন নবীর দরকার আছে কি না দরকার নাই। নবী উম্মতের কাছে দুইটা জিনিস শিখে গেছেন, বলে গেছেন, তারাক্তু ফিকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, আমি দুনিয়ার থেকে বিদায় কালে তোমাদের হাতে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত আমার রেখে যাওয়া দুটি জিনিস শক্তভাবে ধারণ করে থাকবে ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না, জাহান্নামের পথের যাত্রী হবে না। একটি জিনিসের নাম হইল আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয় জিনিসটার নাম হইল রসুলের সুন্নাহ হাদিস। এই কুরআন আর হাদিস তোমাদের কাছে রেখে গেলাম, যতদিন পর্যন্ত কুরআন আর হাদিস মত জীবনযাপন করবে ততদিন তোমরা জাহান্নামের পথের যাত্রী হবে না। এবার বুঝে থাকলে বলুন, কুরআন নবী উম্মতের কাছে রেখে গেছেন, কুরআন নবী আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হয়েছেন 40 বছরের জিন্দেগিতে না 23 বছরের জিন্দেগিতে? তুমি যদি 23 বছরের সিরাতুন নবী মানো না, তোমার পক্ষে কুরআন মানার কোনো পথ নাই। এই 30 পারা কুরআনের ব্যাখ্যাস্বরূপ আল্লাহর রসুল প্রায় 10 লক্ষ হাদিস উম্মতের হাতে রেখে গেছেন, বলে গেছেন, হাদিসের অনুসরণে জীবনযাপন করলে তোমরা জাহান্নামী হবে না। এই 10 লক্ষ হাদিসের সম্পর্ক আগের 40 বছরের সাথে নয়, পরবর্তী 23 বছরের সাথে। সুতরাং সিরাতুন নবীর 23 বছর যদি মানেন না, আপনার কুরআন মানার কোনো পথ নাই। সিরাতুন নবীর 23 বছর যদি মানেন না, আপনার হাদিস মানার কোনো পথ নাই। সিরাতুন নবীর 23 বছর যদি মানেন না, আপনার কলেমা মানার কোনো পথ নাই। সিরাতুন নবীর 23 বছর যদি মানেন না, আপনার নামাজ মানার কোনো পথ নাই। সিরাতুন নবীর 23 বছর যদি মানেন না, আপনার রোজা মানার কোনো পথ নাই। সিরাতুন নবীর 23 বছর যদি মানেন না, আপনার ইসলামের কোনো বিধিবিধান মানার কোনো পথ নাই। সুতরাং ইসলাম ধর্মের
শুরু থেকে শেষ পর্যন্ত যত বিধি বিধান আছে সবগুলির সম্পর্ক হইল সিরাতুন নবীর সাথে। কোন বিধান ফরজ এইটা জানার জন্য সিরাতুন নবীর এক অংশ আলু এক অংশ জানা ফরজ। ইসলামের বিধিবিধানের আর কিছু বিধিবিধান ওয়াজিব, এইগুলি জানার জন্য সিরাতুন নবীর সেই অংশ জানা ওয়াজিব। সিরাতুন নবীর কিছু অংশ আমল করা সুন্নত, ওইটা জানার জন্য সিরাতুন নবীর আলোচনা সুন্নত। আর যে অংশের সাথে কোরআন নাযিল শুরু হওয়ার আগের অংশের সাথে না ফরজ আমলের কোনো সম্পর্ক আছে, না ওয়াজিব আমলের কোনো সম্পর্ক আছে, না সুন্নত আমলের কোনো সম্পর্ক আছে, কিন্তু এত সত্ত্বেও আল্লাহ বলেছেন রাফা'না লাকা যিক্রাক, সম্পর্ক থাকুক বা না থাকুক আপনার জীবনের যে কোনো অংশের আলোচনাকে আমি মর্যাদা দান করেছি। এই জন্য জন্মের আলোচনা করলেও নফল বন্দেগীর সব হয়, দুধ পান করার আলোচনা করলেও নফল বন্দেগীর সব হয়, শিশুকালের আলোচনা করলেও নফল বন্দেগীর সব হয়, 40 বছর আলোচনা করলে নফল বন্দেগীর সব হয়। এখন যদি আপনারা যে অংশের আলোচনা করলে নফল বন্দেগীর সব হয় সেটা নিয়েই থাকেন, আর যেই অংশের আলোচনা ছাড়া না ফরজ আমল সম্ভব, না ওয়াজিব আমল সম্ভব, না সুন্নত আমল সম্ভব, নফল অংশ নিয়ে বসে আছেন, ফরজ অংশ ছেড়ে দিলেন, আপনাদের উদাহরণ হবে ওই লোকটার মতো যেই লোকটা ওয়াজে শুনেছিল মাথায় পাগড়ি বেঁধে নামাজ করলে অনেক সওয়াব বেশি পাওয়া যায়। তার আগের থেকে পাগড়ি ছিল না, বাড়ি ফিরার পথে যেহেতু আগের থেকে তার সাথে পাগড়ি নাই, পরনের লুঙ্গি খুলেই মাথায় পাগড়ি বেঁধে নামাজ পড়ে ফেলল। লুঙ্গি খুলে ফেলার দ্বারা ফরজ রক্ষা হইল না লঙ্ঘন হইল? পাগড়ি বান্ধা ফরজ ছিল না নফল ছিল? নফল বা সুন্নত যেটাই বলেন, পাগড়ি বান্ধা নফল ছিল সুন্নত ছিল, এটার জন্য তুমি লঙ্গি খুলে ফেলেছ, ফরজ লঙ্ঘন করেছ। এই পাগড়ির যেমন আদা পয়সার দাম নাই, ঠিক তেমনিভাবে নবীর জীবনের যে অংশের সাথে ইসলামের কোনো বিধানের সম্পর্ক নাই, শুধু আলোচনা করলে নফল বন্দেগীর সব হয় সেইটা নিয়ে বসে আসো, আর সিরাতুন নবীর যে অংশের আলোচনা না করলে ফরজ আমল করা যায় না, ওয়াজিব আমল করা যায় না, সুন্নত আমল করা যায় না, তুমি সিরাতুন নবীর দ্বারদারণা, তুমি শুধু নফল অংশ নিয়ে বসে আসো, ওই যে লোকে লঙ্গি কইলে ফাগড়ি বানলো তার ফাগড়ির দাম আর তোমার আগের অংশের আলোচনার দাম সমান। আমার কথা বুঝে থাকলে বলুন পাগড়ি বান্ধার সওয়াব আছে না নাই? লঙ্গি কুইল্লা লাইলে না ঠিক থাকলে? সিরাতুন নবীর জীবনের প্রথম অংশের আলোচনায়ও নফল বন্দেগীর সওয়াব আছে, 23 বৎসরের সিরাতুন নবীর আদর্শ ঠিক থাকলে, 23 বৎসরের সিরাতুন নবীর আদর্শ বাদ দিয়া দিলে, আগের অংশের নফল দিয়া লাফালাফি ফালাফালি নাতানাতি করলে যে লঙ্গি কুইল্লা পাগড়ি বানল, এই পাগড়ির কোনো দাম নাই। এবার বলেন আমার কথা বুঝে থাকলে, আপনি লঙ্গি অস্বীকার করবেন না ফাগড়ি অস্বীকার করবেন না, দুটোটাই ঠিক আছে, তবে ফাগড়ির সব ঠিক মতে ভাইতে হইলে লঙ্গি ঠিক রাখতে হবে। মিলাদুন নবীর আলোচনার নফল বন্দেগীর সব পাইতে হইলে সিরাতুন নবীর আদর্শে জীবন গড়তে হবে। আল্লাহ আপনাদেরকে উভয়কুল রক্ষা করার তৌফিক দান করুন, মিলাদুন নবীর আলোচনার নফল বন্দেগী যেন আমরা লাভ করতে পারি, আর সিরাতুন নবীর ফরজ অনুসরণ অনুকরণে যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। একটা হাদিস বলি শুনুন, উঠে দাঁড়াই গেলেন খেয়ে আবার করতে শেষ হয়েছে না, যে হাদিসটা বলেছিলাম হাদিসটার অর্থটা বলি শুনেন, হাদিসটার অর্থ বলবো আগে আপনারা আমাকে একটা কথা দিলে, আমি তো আপনাদের মানুষ, আপনাদের জেলার মানুষ, আমি আপনাদের বাড়ির কাছের মানুষ, আমি আপনাদের সামনে অতি সংক্ষেপে কথা বলেছি, অনেক লম্বা কথা বলার ইচ্ছা ছিল কিন্তু দূর থেকে আগত একজন মেহমানকে সম্মান করার জন্য, আমি যদি সময় লম্বা করে ফেলি আপনার বিরক্ত হয়ে যাবেন, আপনারা চলে যাবেন, মেহমানের মনে কষ্ট হবেন, এই জন্য আমি খুব শর্টকাটে কথা বলেছি যেন আপনারা না উঠেন, মেহমান আমার পরে বয়ান করবেন, যতক্ষণই করেন আপনাদের সবাইকে নিয়ে দোয়া করবেন তারপরে যাবেন, রাজি আছেন কি না? তাহলে এবার শুনুন যে হাদিসটা তিলাওয়াত করেছিলাম, হাদিসটার অন্তত অর্থটা বলে দিই। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। আজকালকার সমাজে এইটা নিয়েই বড় ধাক্কাধাক্কি ঠেলাঠেলি, এইটা নিয়েই বড় হানাহানি মারামারি, কে নবী মানে আর কে নবী মানে না। আল্লাহর রসুল যখন বলেছিলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না, সাথে সাথে সাহাবায়ে কেরাম 50 বছর আগে, 100 বছর আগে,
না 1500 বছর আগে? আজকে থেকে প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করেছিলেন, মান আবা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না কারা, আমাদেরকে চিহ্নিত করে দিন। সাহাবাগণ নবীরে জিজ্ঞাসা করছেন, নবীরে মানে না কারা, বলে দেওয়ার জন্য নবী বলেন, শুনো আমি বলে দেই, আমাকে মানে কারা আর মানে না কারা। নবী বলেন, মান আতওয়ানি দাখালাল জান্নাহ, আমার সিরাতুন নবীর আদর্শ গ্রহণ করে যারা আমাকে মানে তারা আমার সাথে জান্নাতে যাবে, তারা সিরাতুন নবীর আদর্শ গ্রহণ করে না, আমাকে মানে না, জান্নাতে যাবে না। আজকের থেকে পরিষ্কার হইল কিনা নবীর হাদিসের দ্বারা, নবী মানে কে আর নবী মানে না কে? 63 বছরের জীবন আদর্শ যারা মানে তারা নবী মানে, নবী বলেন নবীর সাথে তারা জান্নাতে যাবে। 23 বছরের জীবন আদর্শ যারা মানে এরা নবী মানে, নবীর সাথে জান্নাতে যাবে। 23 বছরের জীবন আদর্শ যারা মানে না এরা নবী মানে না, নবী বলেন জান্নাতে যাবে না। তাইলে নবী মানে কে আর মানে না কে? আমার কথায় না তোমার কথায় না নবীর কথায়, নবীর কথা পরিষ্কার, নবীর আদর্শ মানো, নবীর আদর্শ আগের 40 বছরে নয়, নবীর আদর্শ পরবর্তী 23 বছরে, নবীর আদর্শ মানো যার নবীর সাথে জান্নাতে যাও, নবীর আদর্শ হইল পরবর্তী 23 বছরে, শুনো এটাই সিরাতুন নবীর সাথে সম্পর্কিত, মানলে তুমি জান্নাতি। আল্লাহর রাসূল বলেন, এ আমার জীবন আদর্শ যারা মানে না এরা জান্নাতি নয়, এরা জাহান্নামী। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে এই নবীর হাদিস মতো যেভাবে নবী মানার কথা নবী বলেছেন সেভাবে নবী মেনে নবীর সাথে জান্নাতি হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন।